মহাস্থানগড় বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন নগর পুণ্ডনগরের ধ্বংসাবশেষ অবস্থিত মহাস্থানগড়। বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে বগুড়া এবং দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত মহাস্থানগড়। আয়তাকার ধ্বংসস্তূপটি উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। মহাস্থানগড় এর পূর্ব দিকে করতোয়া নদী বহমান। মহাস্থানগড় এর চারপাশে নদী সমতল থেকে 6 মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। সুরক্ষিত নগরটি উত্তর পশ্চিম এবং দক্ষিণে গভীর পরিখা দ্বারা বেষ্টিত ছিল। 1928 থেকে 1929 সালে KN দীক্ষিত এর তত্ত্বাবধানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কর্তৃক এ স্থানে প্রথম নিয়মানুক উৎখনন পরিচালিত হয়। মহাস্থানগড় এর উত্তর দক্ষিণ ও পশ্চিম দিকে 8 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নগরের বাহিরে বিভিন্ন স্থানে ইতস্তত বিক্ষিপ্ত বহু ঢিবি দেখা যায়। এগুলো প্রাচীন প্রাদেশিক রাজধানী শহরতলির সাক্ষ্য বহন করে। মহাস্থানগড়ের তৎকালীন সময়ে চাঁদ সদাকর নামে একজন বণিক ছিলেন, তার ছেলের নাম ছিলেন লক্ষীন্দর। লক্ষীন্দর এর সাথে বেহুলার বিবাহ সম্পন্ন করা হয়। বিবাহ দিনে বাসুদাতে লক্ষীন্দরকে সর্প দর্শন করে এবং পরবর্তী সময়ে তাকে ভেলায় চড়িয়ে ফাঁসি দেওয়া হয়। মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে, যেখানে মৌর্য আমলের সময়ে বিভিন্ন শিলামূর্তি দেখতে পাবেন। মহাস্থানগড়ে অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি, বিশেষত বুকানন, হ্যামিল্টন ও ডোনেল, ওয়েস্ট মার্কস বেবাদিস, স্যার আলেকজান্ডার কানিংহাম এই শহরতলি এলাকাটি পরিদর্শন করেন। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশে এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।